সাকিবের সাথে দেখা করে খুব ভালো লেগেছে। আমি এটি বিশ্বাস করতে পারিনি যে আমি সাকিবের সাথে দেখা করব। আমার খুব ভালো লেগেছে, আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো। মানুষের তো কত স্বপ্নই থাকে, কিন্তু এইটুকু বয়সে একজন ক্রিকেটারের সাথে ছবি তোলা যে কারো স্বপ্ন হতে পারে, সেটা দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান না থাকলে হয়তো জানা যেত না। চট্টগ্রামের সাতকানিয়ার ক্লাস ফাইভে পড়া ফায়েদ হাসানের কথাই ধরুন না, ক্রিকেটটা সাকিবের জন্যই দেখেন। তার স্বপ্ন বিশ্বসেরা অলরাউন্ডারের সাথে ছবি তুলবেন, অবশেষে সেটা পূরণ হলো। স্বপ্ন পূরণের কথাটাও বলে গেলেন গণমাধ্যমকে। সাকিবের সাথে দেখা করে খুব ভালো লেগেছে, আমি এটি বিশ্বাস করতে পারিনি যে আমি সাকিবের সাথে দেখা করব। আমার খুব ভালো লেগেছে, আমার অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হলো। ছেলের স্বপ্ন পূরণ হয় ফায়েদের বাবাও হয়েছেন খুশি, ছেলের পাশাপাশি তিনিও যে সাকিব আল হাসানের অনেক বড় ভক্ত। অনুভূতিটা আমার কাছে অনেক বড়, বিশেষ করে বাচ্চার বাবা হিসেবে তো ছেলের একটা আবদার। বাইনে অনেকক্ষণ কান্নাকাটি করছে, পুরো খেলাটাই দেখছে আজকে এসে। বেসিক্যালি তো আমরা চিটাংয়ের ইয়ে ছিল, তবু সাকিব ভক্ত। তবে আমাদের ন্যাশনাল টিমের অধিনায়ক এবং অনেক বাংলাদেশকে অনেক কিছু অর্জন, তা পেছনে মানে সাকিব আল হাসানের অবদান। সাকিব দা সবসময় বেস্ট, বাচ্চাদের কাছেও মানে সাকিব আল হাসান অনুপ্রেরণা। এই হিসেবে আজকে মানে তারা সাকিবের সাক্ষাৎ পেয়ে মানে তারা আমি বাবা হিসেবে ধন্য, তারা আজকে খুব খুশি। সেই সাথে সাকিবকে আসলে ধন্যবাদ। আমি একজন প্রশাসনের লোক, সহযোগিতা করছে বাচ্চার ইয়ে দেখে, আর বাচ্চারা খুশি, সেজন্য সবাইকে অভিনন্দন এবং শুভকামনা। কজনই বা মানুষকে ভালোবাসতে বাধ্য করতে পারে, টাইগার ক্রিকেটের সর্বকালের সেরা সাকিব তো সেটাই করে যাচ্ছেন বারংবার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।